কাফের আজকে অমুসলিমদের কাছ থেকে কপি পোস্ট করেছে, অমুসলিমদের ইবাদত ধার করে নিয়েছে, অমুসলিমদের ক্রিস্টি কালচারকে ধার করে আজকে ইসলামের সঙ্গে লাগানো হচ্ছে। আর মুসলিম উম্মাহ মনে করছে এটা ইসলাম। কন্যা ফাতেমা, আমার স্ত্রী, তোরা বিশ্বাস করবি? মুরিদরা বলছে জি হ্যাঁ আমরা বিশ্বাস করব। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। একজন পীর বলছে মুরিদকে যে বাবা তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা, আমি পীরের বউ, বিশ্বাস করবি? মুরিদগুলো বলছে হ্যাঁ তাই বিশ্বাস করি, যা বললেন তাই বিশ্বাস করি। মানে মানুষের পূজা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন, মানে একজন মানুষ যা বলবে তাই বিশ্বাস করে নেবে। মুসলিম সোসাইটির মধ্যে অমুসলিমদের যে বিশ্বাস এবং তাদের যে আদর্শ মানে এত কঠিনভাবে গ্রহণ করে নিয়েছে, এটা অভাবনীয়, এটা চিন্তাই করা যায় না। প্রত্যেকটা জায়গাতে মুসলিম ভাই এই যুক্তি, এই কিয়াস, এটা কিয়াসে শরি না কিয়াস ইবলিশি? এটা ইবলিশের কিয়াস, শয়তান, শয়তানি কিয়াস। আমি তখন পাল্টা থেকে বলছি ভাইজান, আল্লাহর যে সব রহমত আছে এই রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বলেছে, শুক্রিয়া আদায় করতে বলেছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য যদি শুক্রিয়া আদায় করার জন্য যদি মিলাদ করতে হয়, তো আল্লাহর নবী তো একাধিক হাদিসে বলছেন যে কোনো ব্যক্তির যদি একটা মেয়ে হয়, মেয়েটা একজন বাবার জন্য কি কথা বলেন কি রহমত। এখন আপনারা মেয়ের জন্য কি মিলাদ করবেন? নবীকে রহমত বলার কারণে যদি নবীর জন্য একটা মিলাদ হয়, তো আল্লাহর নবী তো নিজের মেয়েকেও বলেছে রহমত, বা বলেছে কি বলেন কথা বলেন। সহিহ বুখারী 5656 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে যে এলাকায় কলেরা রোগ ঢোকে, কলেরা রোগ কথা বোঝেন না, কলেরার রোগ হচ্ছে মুমিনদের জন্য রহমত। কাদের জন্য রহমত? আল্লাহ নবী কলেরার রোগ যখন রহমত বলেছে, এখন কলেরার রোগ আসলে কলেরার রোগের নামে কি মিলাদ পড়তে হবে আমাদেরকে কথা বলেন? কারণ নবীকে যেহেতু বলেছে রহমত, এই জন্য মিলাদ পড়ছে। তো রহমত তো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে অনেক জায়গাতে অনেক বিষয়কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন রহমত। আল্লাহ নবী বলছে হাসান হোসেন আমার উম্মতের জন্য রহমত, এমনকি হাসান হোসেনের জন্য মিলাদ পড়তে হবে। উনাকে যখন এই কথা বলছি উনি এদিক ওদিক চলে যায়, মানে তাদের যে যুক্তি বা দলিল এটা কোরআন সুন্নাতে নেই, জোর করে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে এই বিভ্রান্তকর ইবাদত থেকে, ইবাদতের নামে বিদাত থেকে মানুষকে রক্ষা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই ইসলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বলে দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বলেনি। বাথরুমে যখন ঢুকবেন কোন পাগে ঢুকবে? বাম পা। বের হওয়ার সময় কোন পা? ডান পা। মসজিদে যখন ঢুকবেন তখন কোন পাগে ঢুকবে? ডান পা। দেখেন উল্টো হয়ে গেল, হয়েছে কি হয় না কথা বলেন। যখন বের হবেন কখন কোন পা আগে বের হবে? কোন হাত দিয়ে পানি খাবেন? যখন নখ কাটবেন কোন দিক থেকে আগে শুরু করবেন? যখন খাবার কাউকে দিবেন কোন দিক থেকে আগে খাবার দেওয়া শুরু করতে হবে? যখন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন তার আগে দোয়া আছে না নাই? শারীরিক সম্পর্ক করার আগে আল্লাহ রাসূল অনেক কিছু নীতিমালা দিয়ে দিয়েছে। ইসলাম যদি এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নবী যদি বলে যায়, তো এত বড় একটা ঈদে মিলাদুন্নবী আল্লাহ নবী বলে গেলেন না? কোন হাতে নখ কাটতে হবে এটাও কোরআন হাদিসে আছে। কিভাবে আল্লাহ নবী মেসওয়াক করতেন, ব্রাশ করতেন, এটাও হাদিসে আছে। আল্লাহ নবীর পিঠে শরীর মোবারকে কোথায় একটু ফোলা ছিল এটা সাহাবীরা বলেছে। কিন্তু আল্লাহ নবীর যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে এত বড় ধুমধাম করে আল্লাহ নবী এটাই বলে গেলেন না, এটা হয় বা এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে এটা খুব সহজে বুঝতে পেরেছেন নবীজি করেনি, সাহাবিরা করেনি, হুজুররা করছে, এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে নেই। এমনি মানুষ আনন্দ উৎসব করার জন্য এগুলো করছে। মনে রাখবেন আল্লাহ নবী তিনি বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কোনো ব্যক্তি এমন কোনো ইবাদত করলো যে ইবাদত আল্লাহ নবী বলেন নাই, করেন নাই, অনুমোদন দেয় নাই, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল। সেটা কি কথা বলেন? কোন আমল কথা বলেন? যে আমল নবীজি বলেনি, নবীজি করেনি, নবীজি অনুমতিও দেয়নি, যে কোনো একটা থাকতে হবে, হয় নবীজি করেছে বলেছে অথবা অনুমোদন দিয়েছে।
যদি না বলে থাকেন না করে থাকেন তাহলে সেটা যতই করেন না কেন সেটা 100% বিদআত হবে এই ইবাদত কখনো ইবাদত নয় এটা ইবাদতের নামে বিদআত আর বিদআত মানে জেনে রাখবেন এটা খারাপ কাজ সাধারণ মানুষ বেশি জানার দরকার নেই বিদআত মানে গুনাহের কাজ বিলা বিদআত মানে জাহান্নামে যাওয়ার রাস্তা বিদআত যদি করেন হাউজে কাউসারের পানি আপনি পাবেন না বিদআত মানে আল্লাহর নবী আপনাকে সুপারিশ করবেন না বিদআত মানে জাহান্নামে যাওয়ার রাস্তা এটা আপনাকে বুঝতে হবে বিদআত করলে নবীকে অমান্য করা হয় বিদআত যদি আপনি করে ফেলেন আল্লাহ রাসূলের অসন্তুষ্টি অর্জন করছেন বিদআত যদি করেন আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে এগুলো হচ্ছে বিদআত মানে বিদআত বলতে আপনি এগুলো বুঝবেন খারাপ কাজকে বিদআত বলা হয় যখন কোনো আলেম যখন বলছে এটা বিদআত ওই কাজটা করার দরকার নেই কথা কি আমার বুঝতে বোঝা যায় এখন একটা প্রশ্ন আসতে পারে হুজুর আপনাদের হুজুরদের মধ্যে তো ঠিক নাই এক হুজুর বলছে এটা সুন্নাত আর এক হুজুর বলছে এটা বিদআত এখন আমরা কোনটা করব একজন বলছে সুন্নাত একজন বলছে বিদআত এটা মিসাল দিয়ে বুঝতে পারেন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত আপনাদের সমাজে আছে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে মোনাজাত করছে এখন আলেমদের একটা গ্রুপ বলছে এটা করা সুন্নাত আর একটা গ্রুপ বলছে বিদআত কথা বুঝতে পারছেন ভাইজান একজন বলছে সুন্নাত একজন বলছে কি বিদআত সুন্নাত মানে নেকির কাজ অনেক মানুষ সুন্নাত বলে না বলে মুস্তাহাব মুস্তাহাব কোন জিনিস যেটা করলে নেকি হয় না করলে গুনাহ হয় না কি বললাম মুস্তাহাব কোন জিনিস যেটা করলে নেকি হয় না করলে গুনাহ হয় না এটা হচ্ছে মুস্তাহাব বিদআত কোন জিনিস যেটা করলে গুনাহ হয় আপনি সাধারণ মানুষ কোনটা করবেন কথা বলেন একটা ইবাদত কিছু আলেম বলছেন এটা মুস্তাহাব এটা করলে কি হয় করলে নেকি হয় না করলে গুনাহ অন্তত হয় না আরেকজন ওই ইবাদতকে বলছে এটা বিদআত করলে কি হবে গুনাহ হবে এখন সাধারণ মানুষ কোন আলেমের কথা শুনবেন প্রশ্ন আসে কি আসে না কারণ দুটোই তো আলেম দুটোই তো বড় বড় বুখারি পড়েছে দুটোই বড় বড় মসজিদের ইমামতি করছে বড় বড় মাদ্রাসার মুদাররিস দুজনই বড় বড় আল্লামা দুজনই বক্তাবু দুজনই হুজুর দুজনই মুফতি এখন আপনি সাধারণ মানুষ কি করবেন ছোট্ট করে আপনাকে এই কথা বলে দিই মনে রাখবেন একই মাসালায় একই বিষয়ে যখন দুদিকে আলেমরা ভাগ হয়ে যায় সেই সময় নিরাপদ জন হচ্ছে এটা যেটা বলছে করলে নেকি হয় না করলে গুনাহ হয় না এই কথা বলছে তাদের দিকে যাওয়ার দরকার নেই বরং যে আলেমরা বলছে করলে গুনাহ হয় এই ব্যক্তির ফতোয়া মানা উচিত কেন কারণ ওই ব্যক্তির ফতোয়া মানলে আপনি হয়তো বা নেকি পাচ্ছেন আর যদি সত্যি ওই ইবাদতটা বিদআত হয়ে যায় তাহলে কি হবে কথা বলেন পাপ হবে তাই যখন পাপের সঙ্গে হারামের কাজ পাপের সঙ্গে নেকির কন্ট্রাডিকশন হচ্ছে নেকি ছেড়ে দেন পাপ থেকে দূরে থাকেন কথা আমার বোঝা যাচ্ছে না আপনার নেকি করার দরকার নেই তবে গোনা থেকে বেঁচে থাকেন ইবাদত করার দরকার নেই তাই বলে শিরিক করা যাবে না একজন ব্যক্তি সে আল্লাহকেও সিজদা দেয় না দুর্গাকেও সিজদা দেয় না কালীকেও সিজদা দেয় না কাউকে সিজদা দেয় না একজন ব্যক্তি আর একজন ব্যক্তি আছে আল্লাহকে সিজদা দেয় দুর্গাকেও সিজদা দেয় দরগাকেও সিজদা দেয় এখন বলেন তো কোন ব্যক্তি ভালো কথা বুঝাতে পারিনি একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা দেয় না দুর্গাকেও সিজদা দেয় না দরগাকেও সিজদা দেয় না আরেকজন ব্যক্তি আছে আল্লাহকেও সিজদা দেয় দুর্গাকেও সিজদা দেয় দরগাকেও সিজদা দেয় এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশি ভালো প্রথম ব্যক্তি ভালো যে কাউকে সিজদা দেয় না কেন সে অন্তত শিরিক করছে না কি করছে না কথা বলেন সে শিরিক করছে না সে কাউকে দেয় না আর এই ব্যক্তি আল্লাহর কাছেও যাচ্ছে দুর্গার কাছেও যাচ্ছে দরগার কাছেও যাচ্ছে এ তো শিরিক করছে
পাশাপাশি মুনাফিকও করছে, মুরতাদ হয়েছে, কাফেরও হয়ে গেছে, মুনাফিকও হয়ে গেছে, মানে এই ব্যক্তি বড় ভয়ঙ্কর। তার জন্য আপনাকে বলেছি, ইমামদের মধ্যে আলেমদের মধ্যে যখন বিতর্ক হয়ে যায় একই মাসালায়, কে বলছে এটা করা জায়েজ আর কে বলছে না জায়েজ, তো না জায়েজের পক্ষ থাকা আপনার জন্য এটা নিরাপদ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরেন একটা গর্তের মধ্যে আপনি নেমেছেন, গর্তের মধ্যে কি করতে নেমেছেন, মাছ ধরতে নেমেছেন, কি করতে কথা বলেন, মাছ ধরতে, মাছ ধরছেন, মাছ ধরে 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 যে বালতিটা আছে অথবা ঘোড়াটা আছে একদম কানা কানা লোড হয়ে গেছে, শেষে বেলা একটা মাছ দেখতে পেয়েছেন, দেখছেন না গর্তের মধ্যে, মানে গর্তের যে দেওয়াল থাকে না, গর্তের দেওয়াল যেহেতু বড় একটা গর্ত দেওয়াল আছে, তাহলে ফুটোর মধ্যে একটা মাছ বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, আপনি মাছটা ধরতে যাচ্ছেন আর ওপর থেকে একজন বলছে ভাই ওটা মাছ না ওটা সাপ, ভাই গর্তটা মাছ নয় সাপ আছে, আর আপনি মনে করছেন না আমি তো মাছই দেখলাম মনে হচ্ছে চ্যাং মাছ বা গুচোই মাছ, আর একজন দূর থেকে বলছে ভাই মাছ না রে সাপ আমি দেখলাম, ভাই আপনি এখন সাধারণ মানুষ নয়, আপনি এখন পুকুরে আছেন, এখন আপনি কি করবেন, ওইকে মাছটাকে ধরতে যাবেন না আপনি পুকুর থেকে গিয়ে পালাবেন, দূর বেটায় একটা মাছ আমার দরকার নেই, মাছের বদলে যদি সাপ হয় কি করবেন কথা বলে, একজন বলছেন মাছ একজন বলছে সাপ, আপনি অলরেডি অনেকগুলো মাছ পেয়ে গেছেন, হাঁড়ি বোঝাই হয়ে গেছে, এখন সন্দেহের মধ্যে দুজনে পড়ে গেছেন, মতবিরোধ হচ্ছে, একজন বলছে মাছ আছে একজন বলছে সাপ আছে, আপনি ব্যক্তি আপনি কি করবেন, মাছের লোভে কি হাত ঢোকাবেন না সাপের ভয়ে পালিয়ে আসবেন, পালিয়ে আসতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু একজন আলেম যখন বলছে যে ভাই এটা সুন্নাত না এটা বিদাত, তাহলে এই ইবাদত থেকে পালিয়ে আসেন, কারণ সুন্নাত হলে নেকি হতো, যদি ওই আলেমের কথা ভুল হয়ে গিয়ে যদি বিদাত হয়ে যায় তাহলে গোনা হয়ে যাবে। ভাই আপনি অনেক সুন্নাতি আমল আছে যেগুলো নিয়ে কোনো ইখতিলাফ নেই, সেগুলো করেন, ফরজ নামাজে পড়ে 25-এর অধিক দোয়া আছে, দোয়া আছে, জিকির আছে, অনেক রকমের ইস্তেগফার আছে, সেইগুলো পড়েন, সমস্ত আলেমরা বলছে একমত যে ফরজ নামাজে পড়ে দোয়া জিকির এগুলো সুন্নাত, তো সুন্নাতগুলো করেন, ওই মুনাজাত করতে হবে কি হবে না যদি এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, ভাই ওটা সাপ, সাপ নামাজ দেখার দরকার নেই, আপনি সাপ মনে করে পালিয়ে আসেন, কারণ আপনার তো সুন্নাত আছে অনেকগুলো, আপনি তো পুকুর থেকে অলরেডি অনেক মাছ তুলতে পেরেছেন, তাই অনেক সুন্নাত যেগুলো অলরেডি সুন্নাত হিসেবে প্রমাণিত সেই আমলগুলো করে শেষ করতে পারবেন না, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে হবে কি হবে না এটা নিয়ে মারামারি করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুমা আমিন। ইবাদতের শত্রু দুইটা জিনিস, এক মানুষের বিবেক, কি বললাম কথা বলেন, মানুষের বিবেক, শরীয়তে দুটো শর্ত আছে, আছে শিরিক একটা বিদাত, আর এই শিরিক বিদাতের উৎস হচ্ছে অন্তর নাফস, মানুষের অন্তর মানুষের নাফস মানুষকে শিরিক করতে বাধ্য করায়, মানুষের নাফস মানুষের অন্তর মানুষের প্রবৃত্তি গোলামিত্ব করে মানুষকে বিদাত করায়। এই দেখেন আপনার একটাই প্রশ্ন, ভাই সবই তো বুঝলাম, হাত তুলে একটু দোয়া করলে ক্ষতি কি, ভালোই তো কাজ, ভাই সবে বরাতে একটু রাত্রিবেলাতে গোসল করেছি, মসজিদে গিয়ে তো নামাজই পড়েছি, ডান্স তো আর করিনি, তো এটা করলে খারাপ কি, ভাই ঈদে মিলাদুন্নবীতে আমরা একটু তাকবীর দিতে দিতে গিয়েছি, নবীজির যে জন্মদিনে আমরা একটু উদযাপন করেছি, এটার আবার খারাপ কি দেখলেন, বাহ্যিক দিক থেকে সবগুলো ভালো কি ভালো নয় কথা বলেন, সবগুলো ভালো না ভাই, সবগুলোই ভালো, কিন্তু ইসলাম এটাকে ভালো বলে না, ইসলাম ভালো কোনটাকে বলে, মা আতাকুম রুসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাকে যা দিয়েছে এগুলো গ্রহণ করে নাও, আর নবী যেটা দেয় নাই সেটা বর্জন করে দেয় ছেড়ে দাও, মানে নবী যেটা দিয়েছে সেটাই ভালো, নবী যেটা দেয় নাই সেটা কি কথা বলেন সেটা ভালো নয়। সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা তাকুম রুসুলু ফাখুজুহু, নবী যা দিয়েছে যতটুকু দিয়েছে সেটাই করে নাও, যা দেয় নাই সেটা করো না, বেশি করলে ক্ষতি কি, ভালো কাজ করলে ক্ষতি কি, এইসব যুক্তি চলে না। আরে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ভাই বলেন তো মুসলমানি দেওয়া খাতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ, কার কার ছেলে আছে, সবারই তো আছে কম বেশি নাকি, তো ভাই বলেন তো মুসলমানি দেওয়া মানে খাতনা করা ভালো কাজ না খারাপ কাজ, তো ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, একটু ধরে বেশি করে দিবেন কি হবে ভাইয়ান,
হুজুরকে হাসাম যখন আসবে বলবেন যে হুজুর খতনা করা তো ভালো কাজ মুসলমানই দাওয়াত একটু বেশি করেই করে দেন, বেশি করে যদি খতনা করে কি হবে, ফরজ বাতিল মানে বিয়ে বাতিল হয়ে যাবে, ভুলক্রমে যদি বিয়ে হয়ে যায় বউ রাত্রিবেলাতে পালাবে। তাই ভালো কাজ বেশি করলে ভালো হয় না। ইলিশ মাছ অনেক ভালো, বাংলাদেশের বরিশালের ইলিশ সবচেয়ে বিখ্যাত, দামও বেশি, সাইজগুলো বড় বড়, 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো করে পাওয়া যায়, দামগুলো প্রায় 2000-2500 টাকা কেজি। ইলিশ মাছ কেনা কি চারটে কিনে ব্যাপার না, খাওয়াটা মধ্যবিত্ত পরিবারের জন্য চারটে কিনে ব্যাপার? এখন দেখছেন যে না, হঠাৎই কোনো বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, বাড়িতে দেখছেন তার বাড়িতে রান্না করেছে ইলিশ মাছ, বড় 2 কিলো ওজনের ইলিশ মাছ, এখন প্লেটের সামনে দিয়ে দিয়েছে বন্ধু, বুঝে বন্ধু তুই এখন খা। এখন যদি মনে করেন গোটা ইলিশ মাছটাকে আপনি খেয়ে নেবেন বা 5 পিস 7 পিস খেয়ে নিলেন লোভে পড়ে, ভালো জিনিস খেয়ে নিয়েছেন বেশি, ভাই কী হবে কথা বলেন? রাত্রে রাতে ঘরে আর ঘুমাতে হবে না, পায়খানা করে ঘুমাতে হবে, কেন বেশি ভালো জিনিস বেশি ভালো খাওয়াও ভালো না, ভালো জিনিস বেশি ভালো খাওয়াও ভালো না। লবণ ছাড়া কোনো খাবারের টেস্ট হয় না, লবণ যদি ডবল দিয়ে দেন তাহলে মুখখানা বিষ হয়ে যাবে, বউকে ধরে পেটাবেন। চিনি ছাড়া চা ভালো লাগে না, চিনি যদি ডবল হয়ে যায় চা না শরবত হয়ে যায়, তখন চা মনে করে শরবত খেতে ভালো লাগবে না আর শরবত মনে করে চা খেতেও ভালো লাগে না, মানে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। কথা বুঝতে পারছেন? যে কোনো জিনিসের একটা লিমিট আছে, একটা গণ্ডি আছে, গণ্ডি অতিক্রম করলেই সেই জায়গাটা অবস্থান পরিবর্তন হয়ে যায়, তখন সেই জিনিসের মূল যে সংজ্ঞা বা মূল উদ্দেশ্য সেটা হাসিল হয় না। ঠিক আপনাকে যেটা বললাম, ভালো কাজ বেশি করলেও ভালো নয়। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এখন কোনো হুজুর যদি 4 রাকাত মাগরিবের নামাজ পড়িয়ে দেয় কি বলছেন ভাই? নামাজ পড়া ভালো কাজ না কথা বলেন? নামাজ পড়া খারাপ কাজ, কে কে একমত একটু হাত তোলেন? দেখেন সবাই বলছে ভালো কাজ, ভাই নামাজ পড়া ভালো কাজ না, একটু হাত তোলেন তো ভাই, নামাজ পড়া ভালো কাজ। এখন মাগরিব কয় রাকাত পড়েন? 3 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। এশা 4, ফজর কত? কেমন হয়ে গেল না? জোহরটায় তো নামাজ পড়তে ভালো লাগে না, কাজের মাথায় 12 রাকাত দিয়েছে, প্রথমে 4, তারপরে ফরজ নামাজ 4, তারপরে কমপক্ষে 2, 12 না হলে 10 হবে কমপক্ষে, ফজরে উঠতে তো ভালোই লাগে না, আবার কষ্ট মষ্ট করে উঠে মাত্র 2 রাকাত নামাজ, ওই সময় তো একটু নামাজ পড়তে ভালোও লাগে ফজরে, ভাই ভালো লাগে না? কিন্তু ফজরে দিয়েছে 2 রাকাত, এখন কেউ যদি মুন্ডলি করে 4 রাকাত পড়ে দেয় নামাজ হবে? তো ভালো কাজ, নামাজে তো ভালো কাজ, কেউ যদি 2-এর জায়গায় 4 রাকাত মেরে দেয় নেকি হবে না গোনা হবে? কেন রে ভাই, নামাজ পড়লাম যে গোনা হবে কেন? গণ্ডির বাইরে চলে গেছেন, কি চলে গেছেন? আল্লাহ সুবহানাহু যে গণ্ডি দিয়ে দিয়েছে 2 রাকাত, আপনি পণ্ডিতি করেছেন, মাতব্বারি করেছেন, নিজের মুন্ডলি খাটিয়েছেন, এই মাতব্বারি ইসলামে চলে না। যতই নামাজ ভালো হোক, ফজরের 2 রাকাত তো 2 রাকাতই, মাগরিবের 3 রাকাত তো 3 রাকাতই পড়তে হবে, বেশিও করা যাবে না কমও করা যাবে না, এটার নাম হচ্ছে ইসলাম। একদম নিখুঁত যতটুকু এসেছে আসমান থেকে ওটা ইসলাম, এর কম বেশি করা আপনার জন্য জায়েজ নয়, আপনার জন্য হারাম। তাই নবী যা দিয়েছে সেটা ইসলাম মনে করে নির্দ্বিধায় পালন করতে হবে। আপনার অন্তর কি বলছে, বেশি করলে ক্ষতি কি, ভালো কাজ বেশি করা যেতেই পারে, আরে ভাই এটা করছি খারাপ তো না, না করার কি আছে, বিদাত কেন হবে, এইসব যুক্তি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের হিন্দু দাদারা আছে, তাদের কাছে যান, মন্দিরে যাবেন, ঠাকুরকে জিজ্ঞেস করবেন যে ঠাকুর মশাই এই যে মূর্তি পূজা করছেন, তো এই মূর্তি কি ঈশ্বর, এই মূর্তি কি কিছু দিতে পারে, এই মূর্তি কি আপনার দুঃখ বুঝতে পারে, মূর্তি কি কিছু করার এখতিয়ার রাখে? ও দেখবেন প্রথমে অস্বীকার করবে, না দাদা আমরা জানি মূর্তি কিচ্ছু করতে পারে না, তো আমরা মূর্তিকে শুধু মাঝখান থেকে ধরেছি এই জন্য যে মূর্তির মাধ্যমে আমাদের কনসেন্ট্রেট তথা আমাদের যে একাগ্রতা
এটা যেন ঠিক রাখতে পারে। কেন কথা বলেন বুঝতে পারছেন? হিন্দুরা তারাও বলে, একাধিক হিন্দু দাদাদের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে যখন বলি যে মূর্তি পূজা কেন করছেন দাদা, ওরা বলছে আমরা জানি এই মূর্তির মধ্যে ঈশ্বর নেই, এই মূর্তিটাও ঈশ্বর নয়, তবে সামনে যদি আমরা মূর্তি রাখি তাহলে এই মূর্তির মাধ্যমে আমরা অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করতে পারি। মানে মাঝখানে একটা মিডিয়েটার, মানে মাঝখানে একটা মাধ্যম ধরেছে, মানে মূর্তি সরাসরি দেয় না, অন্য কেউ দেয়, কিন্তু মূর্তি একটা মাধ্যম আছে না নাই কথা বলেন? আন্দ মুসলিম সমাজে আছে না নাই? মাজারে কেন যাচ্ছেন বাবা? বলেন না, 3 বছর হলো বিয়ে করেছি, বাচ্চা হয় না, অনেক আল্লাহ গেছে, চেয়েছি মসজিদে মানত করেছে, কিচ্ছু হয়নি, এই জন্য এখন বীরভূমের পাথর চাপড়ি যাচ্ছি। কোথায় বীরভূমের পাথর চাপড়ি? কেন? এর জন্য আজমিরে যাচ্ছি। কেন? কারণ ওখানে আমি নিয়াত করেছি যদি আমার স্ত্রীর বাচ্চা হয় তাহলে একটা কবরের চাদর চড়িয়ে দেবো আর দুটো খাসি সোজা দেবো, আছে না নয় কথা বলেন? সমাজে যদিও কম আছে আপনাদের আহলে হাদিস সমাজ, কিন্তু মুসলিম সোসাইটি এটা এখনও বিশ্বাস করে যে সন্তান হচ্ছে না, ও আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ দেয় নাই, মসজিদে মানত মেরেছে তাও হয় নাই, এখন বলছে আল্লাহও পারেনি মসজিদেও পারেনি, এখন পীর সাহেব পড়বে পারবে, ও চলে গেছে মাজারে, আছে না নাই, মাজারে গিয়ে মানত করছে। মানে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আপনি মাজারে যে গিয়েছেন, আপনি পীরের কাছে চাইলেন, এটা তো শিরক, উনি তখন বলবেন দেখেন আমি পীরের কাছে সন্তান চাইনি, আমি পীরকে ওসিলা ধরেছি যে আল্লাহ দিবে, কিন্তু পীরের মাধ্যমে চেয়েছি, বা আছে না নাই কথা বলেন? আছে। আর কত রকমের পীর, আমি 4-5 বছর ধরে বাংলাদেশে যাই প্রোগ্রাম করতে, তো বাংলাদেশে একজন বড় মাপের পীর আছে, বড় মাপের মানে সাইজেও বড়, সাইজেও বড় বুঝতে পারছেন? মানে আমরা স্টেজে যে কজন আছি 3 জন মিলে একটা পীর, মানে সাইজ যা বডি, মানে এই চেয়ারে আঁটবে না, মানে কমপক্ষে এই বয় মানে এত বড় ঘুড়ি হবে, এত বড়, মিথ্যা কিছু বলছি না, নাম হচ্ছে দেওয়ানবাগি, নাম শুনেছেন? সোশ্যাল মিডিয়া এখন এখন কোনটা বা বাংলাদেশ কোনটা বা ভারত কিছু বোঝা যায় না, সবই সমান, কারণ মোবাইল ঘাটলে বাংলাদেশ ইন্ডিয়া সব মিশে গেছে, আছে না নাই? এমনি তো তারকাটা আছে, কিন্তু নেট জগতে কোনো তারকাটা আছে, কোনো বর্ডার আছে, কিছু নেই, মানে সবই সমান, সব কিছু ওখানকার মানুষ এখানকার জিনিস দেখতে পাচ্ছে, এখানকার মানুষ ওখানে দেখতে পাচ্ছে। তো ওই পীর সাহেব তার যা বডির সাইজ, সে বলছে তার মুরিদকে যে বাবারে আমি যদি তোদেরকে বলি নবীজির কন্যা ফাতেমা আমার স্ত্রী, তোরা বিশ্বাস করবি? মুরিদরা বলছে জি হ্যাঁ আমরা বিশ্বাস করব। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, একজন পীর বলছে মুরিদকে যে বাবা তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা আমি পীরের বউ, বিশ্বাস করবি? মুরিদগুলো বলছে হ্যাঁ তাই বিশ্বাস করি, যা বললেন তাই বিশ্বাস করি। মানে মানুষের পূজা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? মানে যে মানুষ যা বলবে তাই বিশ্বাস করে নেবে। মুসলিম সোসাইটির মধ্যে অমুসলিমদের যে বিশ্বাস এবং তাদের যে আদর্শ, মানে এত কঠিনভাবে গ্রহণ করে নিয়েছে, এটা অভাবনীয়, এটা চিন্তাই করা যায় না। প্রত্যেকটা জায়গাতে মুসলিমরা আজকে অমুসলিমদের কাছ থেকে কপি পোস্ট করেছে, অমুসলিমদের ইবাদত ধার করে নিয়েছে, অমুসলিমদের ক্রিস্টি কালচারকে ধার করে আজকে ইসলামের সঙ্গে লাগানো হচ্ছে, আর মুসলিম উম্মা মনে করছে এটা ইসলাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিম উম্মাকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা কারো ইবাদত করব না এটাই ঠিক, আর যদি কারো ইবাদত করি একমাত্র আল্লাহর করব, কথা বুঝতে পারছেন? আমরা কাউকে সিজদা দেওয়ার দরকার নেই, সিজদা যদি দিতে হয় কার জন্য সিজদা হবে কথা বলেন? আল্লাহর জন্য। দান করার দরকার নেই, দান যদি 1 টাকা করি কার খুশি করার জন্য করব? আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহান বলছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, কার জন্য কথা বলেন? লিল্লাহ, সেই মহান সত্তা আল্লাহর জন্য। মুসলিমদের জীবন, মুসলিমদের মরণ, মুসলিমদের দান, মুসলিমদের সাদকা, মুসলিমদের ইবাদত, মুসলিমদের সিজদা, একটা রুকু যদি পাওয়ার হকদার হয় এই হকদারকে
কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাঝখানে কোনো মিডিয়েটর নেই, মাঝখানে কোনো মাধ্যম নেই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। মাঝখানে কোনো মাধ্যম আছে কথা বলেন? কোন মাধ্যম নেই। কিন্তু মুসলিম উম্মাহ আজ বিভ্রান্ত, পথভ্রষ্ট, আল্লাহকে পাওয়ার আশায় নিজের চাহিদা পূরণ করার জন্য ধূপকাঠির কাছে মাথা নত করে দেয়। ধূপকাঠির কাছে মাথা নত করে না? কালকে সকালে দেখবেন দোকানে ধূপকাঠি নিয়ে দোকান ধরা, দোকানকে খুলেছে, ঝাড়টা দিয়েছে, ধূপকাঠিটাকে নিয়ে এমনভাবে আগুন ধরে মাথা নুগাচ্ছে, ওভাবছে যে ধূপকাঠি তোকে দিয়ে করছি, কত না জানি কাস্টমার আসবে,